স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন। 2রা মার্চ শনিবার ফটিকছড়ি পৌর সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তিনি এ মতবিনিময় সভা করেন। এতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সামগ্রিক খাতে উন্নয়ন করার নিমিত্তে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আসন্ন নির্বাচনে তার প্রতীক বই মার্কায় ভোট দিয়ে তাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় ফটিকছড়ি বারের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আফসার আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাফর আহমদ চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, গণফোরাম নেতা ফজলুল কাদের ও আবুল কালাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। অব্যাহত রাখতে আমি ফটিকছড়ি তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে আগ্রহী। সে লক্ষ্যে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বই প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগণের অধিকার আদায়, মৌলিক সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ। এই জন্য আমি এলাকার জনগণের দোয়া ও ভালোবাসা সমর্থন প্রত্যাশা করছি। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।